अरे नबी रहले बाया तेरो पर जे बंदर नहीं मोहब्बत टटक फिर दोजो केर की पैबना नबी छपाया। अरे नबीर आहाले बाओ या तेरो पर जे बंदर नहीं मोहब्बत नबीर आहाले बाया तेरो पर जे बंदर नहीं मोहब्बत पायो সাবিনা সরকার বললেন তার নবুয়তের ভাগ থেকে অনেক কথাই বলে গেলেন যে কথা ধরতে গেলে অনেক কিছুই এটা সালা কি কইরা গেছে না আপনারা ধরছেন কিনা জানি না আমার কাছে ধরা পড়ছে
একটু কয় নাই কে কইলে একটু ভালো লাগতো। এটা গান গাইলেন আনফাস, আনফাস অর্থ কি? আনফাস মানে যে আশার যাওয়া, এই আশা যাওয়ার মধ্যে সেটা আনফাস, বাহির এবং ভিতর আনফাস, পাস আনফাস, বাহির এবং ভিতর। তাহলে ভিতরেও নবী বাহিরেও নবী, ভিতরেও নবী বাহিরেও নবী। এই গানটা আনফাজে মিশিয়ায় অরুদ নজরুলে আছে, নবী রয় আমার আনফাজে মিশি। এই গানের শেষের শহর চরণ, যদি নবী দেখতে করো বাসনা নাহমুদার নগরে করো ঠিকানা। হযরত হযরত দোহার বলে গুরু ধরে করে লও দিশে। দেখুন হযরত দোহারের গান, দোহারের পাগলের গান, সে একজন বিশ্ববিখ্যাত একজন ভাবক কবি, সেই এই কথা বলে গেল, যদি নবী দেখতে বাসনা হয়, নবী চিনতে বাসনা হয়, নবীকে জানতে বাসনা হয়, খালি নবী নবী করলাম আর ফেল ফেল করে চিকির ভেড়ে কানলাম, মুখে বললাম কিন্তু অন্তরে দরদ নাই, দরুদ ঠিকই পড়লাম কিন্তু দরদ নাই, তেলে কোনো কাজ হবে না। তাই সেই নবীকে চিনতে হবে, জানতে হবে, কথা সত্য। নবীকে না চিনলে নবী উম্মত বলে স্বীকার করবে না, আর নবী যাকে উম্মত বলে স্বীকার করবে না, আল্লাহর বাপেরও ক্ষমতা নাই তাকে বান্দা বলে স্বীকার করে। তাহলে এ কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে পদকর্তা লালন সাইজি বলে গিয়েছে, যাহা মুর্শিদ তাহাই রাসুলি, হাতে নাই কোনো ভুল খোদাও সে হয়, এমন কথা লালন কয় না, আল্লাহর দলিলে কয় বা কোরআনে কয়। তাহলে আল্লাহ চিনতে যদি নবীকে চিনতে হয়, তাহলে নবীকে চিনতে গেলে আগে আমার মুর্শিদকে না চিনলে নবীকে চেনার কোনো কায়দা নাই। এখন যদি সাবিনা সরকারকে বলি যে নবী কি তুমি দেখেছো, নবী দেখতে যদি হয় বাসনা তাহলে কি নবীকে দেখেছো, কোন নবীকে তুমি দেখেছো, আব্দুল্লাহর বেটা নবীকে দেখেছো, দেখো নাই, তার কেমন সেকেন্ড, তার কেমন সুরত, তাকে দেখতে পাইনি আমরা, তবে নাম শুনেছি আরবের নবী, যার জন্ম হয়েছিল মক্কায় তার ওফাত হয়েছে মদিনায়, শুধু নামই শুনে এলাম, হাদিসে পড়লাম কত শত বছর আগে তারা চলে গিয়েছে, তাদের নাম আজমতি বলতেছি, সে নবী বিনে কোনো নিস্তার নাই। এ কথা যেমন সত্য, তবে সেই নবীকে চিনতে চাইলে, জানতে চাইলে একজন কামেল গুরুর সঙ্গ করে তার রঙ্গে রং মাখাইয়া ওই রঙ্গে রঙ্গিত হইতে পারলে নবীকে চেনা যাবে বা জানা যাবে, তাছাড়া সম্ভব না। তাই সাধক কি বলেছে, দু চোখের কি নবীর সাফায়াত।
কাছে প্রশ্ন করেছে যে হযরত আলী কারিমুল্লাহ হুজুর কাছে এক ব্যক্তি গিয়ে বলল হে মাওলা আলী এই নবুয়ত বেলায়েত জিনিসটা কি বেলায়েত বস্তুটা কি এখন উনি যেমন কবুতরের ডিম দেখাইল আমি কবুতরের ডিম ডুম দেখাইতে চাই না না ভাইটা দেবো এখন কবুতরের ডিম্বের ন্যায় দেখেছিল আকাশ ছলনা করিয়া নবীর মহর নবুয়ত দেখার জন্য বা সেটা চুমন করার জন্য নবীর তার সাথে ছলনার আশ্রয় নিয়া সেই মহরে নবুয়ত নবীর পৃষ্ঠমূলে তার একটা আকার আকৃতি ভাব মূর্তি সেটা দেখেছিল সেটা কবুতরের ডিমের ন্যায় তাই বলে বলা যাবে না যে কবুতরের ডিম তুলতুলা না কি বা নরম না কি বা হেডা তার আদ্যে দেখছিল না দেখছিল একটু সুমা দিছিল বেশ ভালো কথা আচ্ছা বেশ ভালো কথা আমি নিয়ে নিলাম কবুতরের ডিমের মতো তাহলে কবুতরের ডিমের কিন্তু একটা আকার আছে তাই আছে না বাজান একটা আকার আছে রূপ আছে এখন আমার বেলায়েতের ভাগটা তেমনি আকার না এখানে সাধক বলেছে আমি গানেও বলে গিয়েছি বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন মোর দিনের নবী তাহলে মুর্শিদের রূপটাই আমার বেলায়েত মুর্শিদের আকার আকারটাই আমার বেলায়েত আমার মুর্শিদ যদি বেলায়েত হয়ে থাকে মুর্শিদের অঙ্গ পতঙ্গ নিয়েই আমার বেলায়েত যাক তখন আলী কারিমুল্লাহ হুজুর তাকে বেলায়েতটা দেখাইয়াছিলেন কিভাবে দেখতে চাইলেন বেলায়েত রাগ কইরা তরবারি ধরা উত্থলন করে দেখালেন এই যে তোমার বেলায়েত এই তরবারি উত্থলন করে দেখানোর মধ্যে কি হাকিকত বা কি মারিফত রয়েছে বাবারের মধ্যে মারিফত রয়েছে সত্য ঘটনা কারণ আলী কারিমুল্লাহ হুজুর এটাই বুঝাতে চেয়েছে তুমি গান গাইলে দয়ার নবী মায়ার নবী হ্যাঁ নবী আমার দয়ার নবী ছিল মায়ার নবী ছিল নবী আমার কালেমার দাওয়াত দিতে গিয়া পাথরের আঘাত খাইতে খাইতে মানুষের কথা শুনতে শুনতে মায়ের খাইতে খাইতে রক্তাক্ত হয়ে গেছে তবু সে নবী আমার কালেমার দাওয়াত দিতে কখনো ভুল করে না তবু মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলেছে একটাবার দয়া করে তুমি এই কালেমা পাঠ করো দিনের পথে আসো মুসলমান হও নবীকে চেনো আল্লাহকে চেনো দাওয়াত দিতে ভুল করে নাই সেই নবী কিন্তু কখনো রাগান্বিত হয়ে কোনো উম্মতের উপরে পদাঘাত করে নাই বা তারেও যদি কেউ আঘাত করছে কিন্তু প্রতিকার করে নাই কিন্তু হযরত আলী কারিমুল্লাহ ওযু তরবারি উত্থলন করে এটাই বুঝাতে এসেছে নবীর যুগে দয়ার নবী মায়ার নবী সেই মায়ার নবী কালেমার দাওয়াত দিয়েছে সে কালেমার দাওয়াত তোমরা গ্রহণ করো না সেই দাওয়াত তোমরা গ্রহণ করো নাই কিন্তু বেলায়েতের যুগে আমি বেলায়েতের বাদশা তুমি বেলায়েত দেখতে চাও বেলায়েত এত সহজ বস্তু না বেলায়েত এত মায়ার বস্তু না বেলায়েতের মধ্যে এমন জালালি ভাব রয়েছে সে ভাব রাগ রাগান্বিত যা এই যে কামেল ফকির বা পাগল যারা মাস্তান যারা তাদের মধ্যে সেই জালালি ভাব সেই তরবারির তীক্ষ্ণ ধারের মতো সেই রাগটা বুঝাতে চেয়েছে বেলায়েতের ভাগটা রাগান্বিত ভাব জালালি ভাব এই তো তোমার কথা ছিল ওহে পাকরা বানাগো ওহে পাক
বন্ধু বলে কবুল করো ওহে পাগরা বানা গো ওহে পাগরা বানা আমার আলীর যে ভালোবাসে রশিদ কয় হইয়া উলমা ওরে আমার আলীর ভালোবাসে সরকার রশিদ কয় হইয়া উলমা কাটটা কাফের দোজকের কি নবীর সাফায়াত পাইবা না নবীর সাফায়াত ওরে নবীর হালে বান তাতে রূপার দেইবান দানাই মুহাম্মদ আহালে বান তবে একটা কথা কি যেমন সাবিনা সরকার রে কই আজকে যেভাবে যা কিছু কইতেছ নবুয়তের ভাগ থেকে এটা হেরে কাঠমোল্লার নাগাল কত হইতেছে নকল হইতে সাবধান কাঠমোল্লা তারা নবীকে মানে কিন্তু পীরকে মানে না নবী মানে কিন্তু পীরকে মানে না বাবা এত পারে না আচ্ছা যা হোক এখন এই যে রশিদ সরকার কত ভাবে কত সুন্দর ভাবে বুঝিয়েছে এই নবীর বায়াত সম্পর্কে নবী সম্পর্কে আরে কত সুন্দর করে কত ভাবে বুঝেছে মৌলালী মুশকিল কোষা পাকে পাঞ্জাতন এই পাঞ্জাতন কে যে না চিনতে পারবে তারে হুকালো নাই পরকাল নাই পাকে পাঞ্জাতন এই পাঁচটা বস্তু দেহের মধ্যেও কোথায় কিভাবে অবস্থান করতেছে এই পাকে পাঞ্জাতন যার সত্য সঠিক আছে সে একজন কামেল ব্যক্তি আর এই পাক পাঞ্জাতন যার ঠিক নাই সে ব্যক্তি কোনো নিস্তার নাই এই পাকে পাঞ্জাতন পাকে পাঞ্জাতন এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন এই মহরে নবুয়াত এই মহরে নবুয়াত নবী প্রাপ্য হওয়ার আগে নবী নবুয়াতি পাওয়ার আগে একটা গাছ নবুয়াত পেয়েছে বা নবুয়াতকে দেখেও ছিল তোমার কাছে আমার একটু জানার বাসনা সেই গাছটা কি গাছ এটা একটু জানার বাসনা আর বিশেষ করে এই যে আকাশের কথা বললা যে আকাশ মহরে নবুয়াত দেইকা সুমন দিল এই আকাশ দেখার আগেও আর একজন ব্যক্তি এই মহরে নবুয়াত দেখেছিল সে ব্যক্তিটা কারা যে সে ব্যক্তি সেই দেখা হয়েছিল তার সাথে আর তার সাক্ষাৎ হয়েছিল না সেই নবুয়াতের যুগে একবার তার সাথে সাক্ষাৎ হয়েছিল সে নবীর এসকে দেওয়ানা হয়ে তার সারা জনম কাটিয়েছিল আমি সেই ব্যক্তিটার নাম জানতে চাই এবং যে গাছটায় পেয়েছিল সেই গাছটা কি গাছ এই দুইটা কথা আমি জানতে চাবো এবার আমার ভাগ থেকে আর একটা গান আমি রাখার চেষ্টা